আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি যে কথা বলছি তোমরা কিসের সাহায্যে শুনতে পাচ্ছ? কানের সাহায্যে। তো আমরা সংবেদী অঙ্গ পড়ছিলাম ষষ্ঠ অধ্যায়। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম চোখ এবং জিহ্বার গঠন ও কাজ এবং এগুলোর যত্ন। আজকে আমরা আলোচনা করব কান এবং নাকের গঠন। তোমরা ষষ্ঠ অধ্যায় খোলো, বই খোলো। দেখো, এই যে আমরা কানের মাধ্যমে শব্দ শুনতে পাই, আমরা কিন্তু শব্দ শুনতে না পেলে কথাও বলতে পারতাম না, কারণ মানুষ শুনতে পাওয়ার পরেই কথা বলতে শিখে, শুনেই কথা বলতে শিখে। তাহলে কান না থাকলে আমরা শুনতেও পেতাম না, কথাও বলতে পারতাম না। এই জন্য কান হচ্ছে আমাদের শ্রবণ ইন্দ্রিয়, শ্রবণ ইন্দ্রিয়। তবে এই শোনার কাজটা, আমরা জানি বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়, এই শব্দ বাতাসকে তরঙ্গায়িত করে বা আন্দোলিত করে, তখন এই তরঙ্গাকারে বা ঢেউ আকারে আমাদের কানে এসে পৌঁছায়। কিন্তু এটা শোনার জন্য কিন্তু আমাদের স্নায়ু মস্তিষ্কে এই অনুভূতি বা উদ্দীপনাটা বহন করে নিয়ে যেতে হবে। তাহলে অন্তঃকর্ণে যে স্নায়ু আছে, সেই স্নায়ু মস্তিষ্কে এই শোনার অনুভূতিটা বহন করে নিয়ে যায়, তারপর আমরা শুনতে পাই। কান বা কর্ণ, এটাকে তিনটি অংশে ভাগ করা হয়, বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। দেখো, সম্পূর্ণ কানকে বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ এই তিনটি অংশে ভাগ করা হয়। বহিঃকর্ণ দেখো, এই যে এতটুকু অংশ হচ্ছে বহিঃকর্ণ, মাঝখানে এই ক্ষুদ্র অংশটি হচ্ছে মধ্যকর্ণ এবং ভেতরের এই অংশটুকু হচ্ছে অন্তঃকর্ণ। তাহলে তিনটি অংশে ভাগ করা হচ্ছে। বহিঃকর্ণকে আবার তিনটি অংশে ভাগ করা হয়, পিনা, কর্ণকুহর এবং কর্ণপট। বহিঃকর্ণের তিনটি অংশ, যে কানের যে অংশটি আমরা দেখতে পাই বাইরে থেকে, সেই অংশটি হচ্ছে পিনা। এটি কানের বাইরের অংশ মাংস ও কোমলাস্থি দিয়ে গঠিত। কোমলাস্থি মানে নরম হাড়, নরম অস্থি দিয়ে গঠিত, যেটাকে বলা হচ্ছে কোমলাস্থি। শব্দ কর্ণকুহরে পাঠানো এর কাজ। তাহলে শব্দকে বাইরে থেকে, পরিবেশ থেকে কর্ণকুহরে পাঠানো এটার কাজ। এরপরের অংশ হচ্ছে কর্ণকুহর, একটা লম্বা নালি দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে, এই নালিটি হচ্ছে কর্ণকুহর। এরপরে কর্ণকুহরে শেষ প্রান্তে এসে একটি পর্দা আছে, যেটাকে বলা হচ্ছে কর্ণপট। কর্ণপটই বহিঃকর্ণের শেষ অংশ। এরপর এখান থেকে, এখানে হচ্ছে মধ্যকর্ণ। মধ্যকর্ণে তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র হাড় আছে, হাড় বা অস্থি আছে, এগুলো হচ্ছে মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। অর্থাৎ তিনটি ক্ষুদ্র অস্থি নিয়ে মধ্যকর্ণ গঠিত। এটা একটা বায়ুপূর্ণ থলি, যার মধ্যে এই হাড়গুলো আছে। অস্থিসমূহের মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউ অন্তঃকর্ণে পৌঁছায়। তাহলে এই অস্থিগুলোর মাধ্যমেই শব্দ বহিঃকর্ণ থেকে অন্তঃকর্ণে পৌঁছায়, তরঙ্গ বা ঢেউ আকারে অন্তঃকর্ণে পৌঁছায়। কানের সাথে গলার সংযোগের জন্য কিন্তু একটি নল আছে। এই নলটির কাজ হলো কর্ণপটহের বাইরে এবং ভেতরে বায়ুর চাপ সমান রাখা। এই যে কর্ণপট, এর বাইরের এবং ভেতরের বায়ুর চাপকে সমান রাখা হচ্ছে এই নলটার কাজ। এরপরের অংশ হচ্ছে অন্তঃকর্ণ। অন্তঃকর্ণ দুটি প্রকোষ্ঠে বিভক্ত। এখানে একটি প্রকোষ্ঠ দেখতে পাচ্ছ এবং এখানে একটি পেঁচানো নালীর মতো দেখতে পাচ্ছ। দুটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত, একটি হচ্ছে ইউট্রিকুলাস এবং আরেকটি হচ্ছে সেকুলাস। ইউট্রিকুলাস তিনটি অর্ধবৃত্তাকার নালি দিয়ে গঠিত। এর ভেতরে আছে খুব সূক্ষ্ম লোমের মতো স্নায়ু ও রস। তাহলে এখানে স্নায়ু আছে এবং
এক ধরনের রস আছে। নালীর ভেতরে এই রস যখন নড়ে বা আন্দোলিত হয় তখনই স্নায়ুগুলো উদ্দীপ্ত হয় আর তখনই সেই উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়। তাহলে এখানে ভেতরে রসটা যখন আন্দোলিত হয় তখনই কিন্তু স্নায়ুগুলো উদ্দীপ্ত হয় এবং এই স্নায়ুগুলো এই শোনার অনুভূতি মস্তিষ্কে নিয়ে যায়, সেই উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়। তারপরের অংশে যে পেঁচানো শামুকের মতো যে নলটি দেখা যাচ্ছে, পেঁচানো নালিকা, এটাই হচ্ছে এটা হচ্ছে ককলিয়া। সেকুলাসে রয়েছে। ককলিয়ার ভেতরে শ্রবণ সংবেদী কোষ থাকে, যেগুলো শ্রবণের প্রতি সংবেদনশীল এরকম কোষ থাকে। পেঁচানো নালিকা এক ধরনের রসে পূর্ণ থাকে, তাহলে এই নালিকাটাও এক ধরনের রসে পূর্ণ থাকে। তাহলে আমরা প্রথমে সম্পূর্ণ কানের অন্তঃগঠনকে তিনটি অংশে ভাগ করা হয়েছে, বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। বহিঃকর্ণে আছে কী কী অংশ? পিনা, কর্ণকুহর এবং কর্ণপট। তারপর দেখো মধ্যকর্ণে আছে, তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র হাড়, ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। আর অন্তঃকর্ণে কী আছে? অন্তঃকর্ণে দুটি প্রকোষ্ঠ আছে, একটি হচ্ছে ইউটিকুলাস ইউটিকুলাসে তিনটি অর্ধবৃত্তাকার নালী রয়েছে এবং অপর অংশটি হচ্ছে স্যাকুলাস, যেটা পেঁচানো একটি নালিকা শামুকের মতো। কান যেহেতু আমাদের শ্রবণ ইন্দ্রিয়, কানের যত্ন নিতে হবে। কানের যত্ন না নিলে আমাদের কানে সমস্যা হতে পারে, কানে কম শুনতে পারি বা কান বধির হয়ে যায়, আমরা বধির হয়ে যেতে পারি বা কানে একদমই শুনবো না, সেজন্য কানের যত্ন নিতে হবে। তো কিভাবে আমরা কানের যত্ন নিব দেখো, নিয়মিত কান পরিষ্কার করা, গোসলের সময় কানে যেন পানি না ঢোকে সেদিকে সতর্ক থাকা, কানে বাইরের কোনো বস্তু বা পোকামাকড় ঢুকলে ডাক্তারের পরামর্শ নেওয়া, উচ্চ শব্দে গান না শোনা। তাহলে উচ্চ শব্দে গান শোনা বা এই যে মাইকের শব্দ, এগুলো কিন্তু আমাদের কানে ক্ষতি করে, এজন্য উচ্চ শব্দে গান শোনা যাবে না। আর কখনোই কানে সুচালো কোনো কিছু দিয়ে বা যে কোনো কিছু দিয়ে খোঁচা দিবে না, এতে কানে সমস্যা হতে পারে। এরপরে দেখো নাক, নাকের গঠন। নাক হচ্ছে আমাদের ঘ্রাণেন্দ্রিয়, নাক দিয়ে আমরা সুগন্ধ দুর্গন্ধ দুটিই পাই। এর দুটি অংশ আছে, নাসারন্ধ্র এবং নাসাপথ। তো নাসারন্ধ্র, নাকের ছিদ্রগুলোকেই বলা হচ্ছে নাসারন্ধ্র। নাকের যে ছিদ্র দিয়ে বাতাস দেহের ভেতরে ঢোকে তাকে নাসারন্ধ্র বলে। আর নাসারন্ধ্রের পরবর্তী অংশ হচ্ছে নাসাপথ। এটি নাসারন্ধ্র থেকে গলার পেছন ভাগ বা গলবিল পর্যন্ত বিস্তৃত একটি গহ্বর। এই গহ্বরটি ত্রিকোণাকার, অর্থাৎ তিন কোণা একটি গহ্বর। পাতলা প্রাচীর দিয়ে গহ্বরটি দুই ভাগে বিভক্ত হয়েছে। এর সামনের অংশ লোম দ্বারা আবৃত থাকে এবং পেছনের দিকটা পাতলা আবরণে ঝিল্লি দ্বারা আবৃত থাকে। তাহলে এই যে সামনের অংশ যে লোম দ্বারা আবৃত থাকে, এখানে কিন্তু বাতাসের সাথে কোনো ধুলাবালি প্রবেশ করলে সেগুলো কিন্তু এখানে আটকে যায়। এই ঝিল্লিকে ঘ্রাণ ঝিল্লিও বলা হয়। এতে থাকে সূক্ষ্ম রক্তনালিকা যা অসংখ্য ঘ্রাণকোষের সাথে সংযোগ রক্ষা করে। তাহলে এই যে আমরা কোনো কিছুর ঘ্রাণ পাই, সুগন্ধ বা দুর্গন্ধ পাই, এটাও কিন্তু ওই অনুভূতিটাও মস্তিষ্কে বহন করে নিয়ে যায় স্নায়ু। এখানে দেখো নাকের যত্ন, নাক দিয়ে আমরা ঘ্রাণ নেই, শ্বাস প্রশ্বাস চালাই। নাকের মধ্যে শ্লেষ্মা ঝিল্লির আবরণ থাকে,
শিশুদের নাকের শ্লেষ্মার সাথে ধুলাবালি জমে এগুলো নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। তাহলে নিয়মিত নাকের নাক পরিষ্কার করার মাধ্যমে আমরা নাকের যত্ন নিতে পারি। তোমরা আগামী ক্লাসে আমরা এই যে ত্বক এবং ত্বকের যত্ন নিয়ে আলোচনা করব। তোমাদের পড়া থাকবে তাহলে এই যে কানের বিভিন্ন অংশ এবং এগুলোর বর্ণনা, কানের চিত্রটা আঁকবে আর নাকের গঠন পড়বে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।